2016-17 অর্থবছরে পাশকা নতুন বাজার হতে বিলপাশকা হয়ে আমনগ্রাম পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকাকরণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন করেছেন পাশকা নিবাসী মোহাম্মদ শামসুল হক। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের উত্তর দিয়েছেন টাঙ্গাইল এক আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমার একটি প্রতিষ্ঠানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি আমাকে তাদের অনলাইনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি আমার পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকা মুজিবুরকান্দি অঞ্চলে 5 লক্ষ মানুষকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে বারবার এই অঞ্চল থেকে তাদের প্রতি জনপ্রতিনিধি হিসাবে আমাকে এমপি হিসাবে নির্বাচিত করার জন্য। আমি 2001 সালে বিপুল ভোটের ব্যবধানে এমপি হয়েছিলাম, 2008 সালে রয়েছি, 2014 সালে রয়েছি এবং এই এলাকার মানুষ আমাকে যে গৌরব সম্মান দিয়েছে এই জন্য আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। এই সম্মান এবং গৌরব জানানোর চিরবিন্দু রাখতে পারি। শুরুতেই আমি এই জন্য এলাকাবাসীর কাছে দোয়া এবং আশীর্বাদ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন শক্তি দেয়, আমি যেন এলাকার মানুষের মৃত্যু রাখ পর্যন্ত সেবা করে যেতে পারি। এলাকার অনেক সমস্যা রয়েছে, সকল সমস্যা একবারে সমাধান করা সম্ভব না। বাংলাদেশ দারিদ্র পীড়িত দেশ, অনেক তাদের সমস্যা, পর্যায়ক্রমে এই সমস্যাগুলোর আমাদের সমাধান করতে হবে। আমরা এলাকার ভৌত অবকাঠামো, রাস্তাঘাট, ব্রিজ এগুলো আমরা করে যাচ্ছি, এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এলাকার নানবাড়িতে একটা আমরা আধুনিক হসপিটাল করেছি 50 বেডের এবং এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিনিক করে দিয়েছেন, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যে ক্লিনিকগুলো সেগুলো সুষ্ঠু পরিচালনা, সব কিছু মিলে এলাকার অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষা স্বাস্থ্য কৃষি এই খাতের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ে উন্নয়ন হয়েছে, এই জন্য আমি মনে করি এলাকাবাসী খুবই খুশি এবং তাদের প্রত্যাশা আরও অনেক বেশি। তারা চায় মধুবার ধনবাড়ি হবে বাংলাদেশের জন্য একটা উন্নয়নের মডেল, নির্বাচনী এলাকা অথবা উপজেলা। আমার সাথে যারা কাজ করে তারা সবাই খুবই আন্তরিক, আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী নেতৃবৃন্দ, তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করে এলাকার উন্নয়নের জন্য। কিছু প্রশ্ন এসছে যে আমরা আগামী দিনে উন্নয়নে কী ধরনের কাজকর্ম করব। পাশকে নতুন বাজার হইতে বিল পাশকে, আমার মনে হয় এই রাস্তা যারা ওই এলাকায় বাড়ি তারা এই প্রশ্নগুলো করেছে, বিল পাশকে হয়ে আমন গ্রামের রাস্তা, এই রাস্তাও ছোটো ছোটো রাস্তা এরকম অনেক আছে, আমরা একবারে করতে পারবো না, পর্যায়ক্রমে আমরা এই রাস্তাগুলো করছি, ইনশাল্লাহ এই রাস্তাও করা যাবে। এটা সময়ের ব্যাপার, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি চাচ্ছেন যে বাংলাদেশ হল গ্রামীণ বাংলাদেশ, বাংলাদেশ পল্লী বাংলাদেশ, এই গ্রামীণ বাংলাদেশে রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন করতে হবে, যাতে আমাদের চাষিরা তাদের উৎপাদিত পণ্য ধান চাল সবজি এগুলো বিক্রি করতে পারে, সহজে চলাফেরা করতে পারে, সেজন্য আমরা এটা অব্যাহতভাবে করে যাচ্ছি, কাজে এই রাস্তাঘাট আরও উন্নয়ন করা হবে। আবারও আমি আমার এমপি ডটকমকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এবং তাদের এই যে একটা মহৎ উদ্যোগ নিয়েছে এমপিদের কর্মকাণ্ড তুলে ধরার জন্য, তারা যেন ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখে, তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখে এবং বাংলাদেশ এই অমর আমার এমপি এই অনলাইনটি যেন সবার প্রশংসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর নুরুল হক।